হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। যেই ডুপ্লেক্স বাড়ির জায়গাটির পরিমাণ হচ্ছে 33 ফিট বাই 44 ফিট, অর্থাৎ 1452 স্কোয়ার ফিট জায়গা। কাঠায় যদি বলি তাহলে হচ্ছে 2 কাঠা এবং শতকে হচ্ছে 3.32 কাঠা। তো প্রথমে আমরা এই বাড়িটার বাইরের ডিজাইনটা আমরা দেখব। তো এটা হচ্ছে আপনার লেফট সাইডের ভিউ এবং এটা হচ্ছে পিছন সাইডের ভিউ। এখানে পিছনে একটি বারান্দা আছে এবং একটি রাউন্ড সিঁড়ি আছে ছাদে ওঠার জন্য এবং নামার জন্য, এবং পিছনে একটি বের হওয়ার দরজা রাখা হয়েছে। এবং এটা হচ্ছে ডান পাশের অংশ এবং এটা হচ্ছে সামনের অংশ। তো এই জায়গায় বাড়িটার নাম দেওয়ার জায়গা রাখা হয়েছে এবং এটা হচ্ছে মেইন গেট। এবং এখানে এটা হচ্ছে পার্কিং, একটি গাড়ি দেখানো আছে এখানে। তো এবং এটা হচ্ছে খোলা বারান্দা। তো এটা হচ্ছে বাড়ির বাইরের ডিজাইন। তো এবার আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবং প্রত্যেকটা রুমের সাইজ আমরা দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব থ্রি ডি ইন্টেরিয়র ভিউ, অর্থাৎ ভিতরের ডিজাইনটা কীরকম হবে সেটা আমরা এখন দেখব। তো এটা হচ্ছে আমাদের পার্কিং, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে পার্কিং, এবং এটা হচ্ছে এন্ট্রি। এদিক দিয়ে ঢুকে আমরা পাবো ড্রয়িং। তো ড্রয়িং রুমটা ঠিক এরকমভাবে সাজানো হবে এবং এখানে এই ডিজাইন করে এটাকে ড্রয়িং এবং ডাইনিংটাকে সেপারেট করা হবে। এবং এখানে আছে একটি সিঁড়ি, এটা হচ্ছে আমাদের দোতলায় যাওয়া এবং নামার জন্য। তো এটা হচ্ছে ডাইনিং, এবং এই ডাইনিংয়ের পাশে এটা হচ্ছে কিচেন, এবং এটা একটি ফ্যামিলি লিভিং রুম, এবং এটা হচ্ছে টয়লেট। এবং এখানে একটি দরজা আছে, এই দরজা দিয়ে পিছনে বের হওয়া এবং ঢোকার জন্য ব্যবহার করা হবে, এবং এটা হচ্ছে স্টোর। এবং এখানে একটি রাউন্ড সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে আমরা ছাদে উঠতে এবং নামতে পারবো। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের থ্রি ডি ফ্লোর। তো এবার আমরা আপার ফ্লোর, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের থ্রি ডি ফ্লোরটা দেখব, অর্থাৎ ভিতরের ডিজাইনটা কীরকম হবে সেটা আমরা এখন দেখব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, অর্থাৎ আপার ফ্লোরের থ্রি ডি ভিউ, অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইন। এটা হচ্ছে আমাদের ব্যালকনি এবং এটা হচ্ছে আমাদের নিচের, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িং রুম। অর্থাৎ ফার্স্ট ফ্লোরে গিয়ে আমাদের এখানে ছাদ কাটা থাকবে, এখানে কোনো ছাদ হবে না, ওপেন থাকবে। এবং এইটা হচ্ছে আমাদের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে উঠব এবং নামব। তো এই সিঁড়ি দিয়ে উঠেই আমরা পাবো এই ফার্স্ট ফ্লোরের প্যাসেজ। এই প্যাসেজে উঠেই আমরা দুইটা বেডরুমে প্রবেশ করতে পারবো। দুইটা বেডরুমের এই দুইটা ডোর আছে এখানে। তো এই বেডরুমের জন্য এই ডোর দিয়ে প্রবেশ করব এবং এই বেডরুমে এই ডোর দিয়ে প্রবেশ করব। তো এই বেডরুমের অ্যাটাচ টয়লেট হচ্ছে এটা, এবং এই বেডরুম থেকে একটি দরজা আছে, যেটা এই দরজা ব্যবহার করে আমরা এখানে যে বারান্দা আছে এই বারান্দায় প্রবেশ করতে পারবো। এবং এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এই হচ্ছে আমাদের আপার ফ্লোর, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের আমার ইন্টেরিয়র থ্রি ডি ডিজাইন। তো এবার আমরা এই বাড়িটার, অর্থাৎ টু ডি ফ্লোর প্ল্যান, অর্থাৎ প্রত্যেকটা রুমের সাইজ এবং লেআউটটা আমরা টু ডি ফ্লোর প্ল্যানে দেখে নেব। তো ভিউয়ার্স, চলুন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যানে। তো এটা হচ্ছে বাড়িটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, অর্থাৎ লয়ার ফ্লোর প্ল্যান, এবং এটা হচ্ছে মেইন গেট। এই গেট ব্যবহার করে আমাদের বাড়িটাতে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে। তো আমরা এই মেইন গেট দিয়ে প্রবেশ করেই পাবো এখানে একটি পার্কিং। এই পার্কিংটাতে আমাদের এই গাড়িটা রাখার জন্য ব্যবহার করা হবে। এবং এটা হচ্ছে এন্ট্রি, অর্থাৎ এই এন্ট্রি ব্যবহার করে আমাদের বাড়ির মূল অংশে প্রবেশ করতে পারবো। তো আমরা এন্ট্রি দিয়ে প্রবেশ করে পাবো ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের সাইজ হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি বাই হচ্ছে 11 ফিট 1 ইঞ্চি। এবং এটা হচ্ছে একটি সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে উঠবো এবং নামবো, এবং এদিক থেকে হচ্ছে আপ, অর্থাৎ এদিক থেকে উপরে উঠতে হবে। তো ড্রয়িং রুম থেকে আমরা ভিতরে গেলে পাবো ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে 10 ফিট 10 ফিট বাই এভাবে আছে 9 ফিট। এবং ডাইনিংয়ের পাশে আছে কিচেন, এই কিচেনের সাইজ হচ্ছে 9 ফিট 1 ইঞ্চি বাই হচ্ছে 6 ফিট। এবং ডাইনিং থেকে এদিকে গেলে আমরা পাবো লিভিং রুম। এই লিভিং রুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 15 ফিট 2 ইঞ্চি। এবং এই লিভিং রুমের পাশে একটি টয়লেট আছে, এই টয়লেটের সাইজ হচ্ছে 5 ফিট বাই 4 ফিট। এবং এখানে একটি দরজা আছে পিছন দিকে। তো এই দরজা দিয়ে আমরা পিছনে বের হতে এবং ঢুকতে পারবো। এবং এখানে একটি স্টোর রুম রাখা আছে, এই স্টোর রুমের সাইজ হচ্ছে 6 ফিট বাই 4 ফিট।
এবং এখানে একটি রাউন্ড সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে আমরা ছাদে উঠতে এবং নামতে পারবো। এবং মূল বাউন্ডারি থেকে আমাদের অনেক জায়গা ছেড়ে আমাদের বাড়িটা করা হয়েছে। তো এটা গেল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো সম্পূর্ণ প্ল্যানটা যদি আমরা দেখি, ঠিক এরকম হবে, যেটার লম্বায় হচ্ছে আমাদের 44 ফিট এবং ওয়াইডে হচ্ছে, অর্থাৎ প্রস্থের দিকে হচ্ছে 33 ফিট। তো টোটালি হচ্ছে 1452 স্কোয়ার ফিট এবং কাঠায় হচ্ছে 2 কাঠা এবং শতকে হচ্ছে আমাদের 3.32 শতক। তো এবার আমরা এই বাড়িটার আপার ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোর প্ল্যানটা কীরকম হবে এবং প্রত্যেকটা রুমের সাইজ কীরকম হবে সেটা আমরা আপার ফ্লোর প্ল্যান থেকে দেখে নেব। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাড়িটার আপার ফ্লোর প্ল্যান অর্থাৎ ফার্স্ট ফ্লোর প্ল্যানে। তো ফার্স্ট ফ্লোর প্ল্যানে আমাদের সামনের দিকে আছে একটি ব্যালকনি। এই ব্যালকনির সাইজটা হচ্ছে 13 ফিট 8 ইঞ্চি বাই হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি এবং এখানে একটি প্যাসেজ আছে। এই প্যাসেজটার সাইজ হচ্ছে 24 ফিট 6 ইঞ্চি লম্বায় এবং পাশে হচ্ছে ওয়াইডের দিকে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। তো এই প্যাসেজ থেকেই আমরা বেডরুমে প্রবেশ করতে পারবো। তো এখানে আমরা মাস্টার বেডরুমটা যদি দেখি, মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে 15 ফিট 8 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি এবং এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি বাই হচ্ছে 4 ফিট এবং এটা একটা বেডরুম। এই বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট লম্বায় আছে 12 ফিট এবং পাশে হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটের সাইজ হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি বাই 4 ফিট এবং মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে। এই বারান্দার সাইজ হচ্ছে 24 ফিট 4 ইঞ্চি লম্বায় এবং ওয়াইডে আছে 2 ফিট 8 ইঞ্চি তো এই হচ্ছে বাড়িটার আপার ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোর প্ল্যানের রুমের মেজারমেন্ট। তো এবার বাড়ির ডিজাইনটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, পরবর্তী ভালো বাড়ির ডিজাইন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।